মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারি স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ চলাকালীন প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর আশি জন বাঙালি সদস্য নিয়ে গঠিত হয় মুজিব ব্যাটারি প্রথমে গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে মুজিব ব্যাটারি কমপ্লেক্স চট্টগ্রামের হালি শহরে নির্মিত এই কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হালিসহ সেনানিবাসের সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন তিনি সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগ উপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন সরকার প্রধান দেশের অন্তত তেতাল্লিশ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ গরমে অনেকটা থমকে গেছে জনজীবন রোদের উত্তাপে শুধু মানুষ নয় গোটা ইতিমধ্যে তিন জেলায় হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু কাবু হয়েছে দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট আবহাওয়া অফিস বলছে চব্বিশ পঁচিশ এপ্রিলের দিকে তাপ্রবাহের তীব্রতা কমে আসলেও চলতি মাস জুড়েই বিরাজ করবে তাপ্রবাহ বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে যেন আগুনের হুলকা ছাড়ছে প্রকৃতি এরই বৈরী রুদ্রমূর্তি আগুন ছড়াচ্ছে সূর্য দুপুর গড়াতেই তেতে উঠছে পথ বাইরে বের হওয়াই দুষ্কর কদিন ধরেই যশোর চুয়াডাঙ্গা পাবনা রাজশাহী কুষ্টিয়া খুলনাসহ কয়েক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাত দিন বইছে লু হাওয়া গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে রাত্রে ঘুমো শান্তি পাচ্ছি নি শান্তি পাচ্ছি নি বাবা জনজীবন পুরাই অতিষ্ট মানুষ ঘরে থাকতে পারছে না বাইরে চলাফেরা অসুবিধা হচ্ছে দেশ জুড়ে বৈশাখের তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন বেশি বিপাকে কৃষক শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ ইতিমধ্যে চুয়াডাঙ্গা পাবনা গাজীপুরে হিট স্ট্রোকে মৃত্যু জনের। তাপের সহ্য না করতে পারে এই রসটা খাওয়া এদিকে তীব্র তাপ প্রবাহে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক অত্যধিক তাপের কারণে যেহেতু যারা করছেন বাইরে তারা বিভিন্ন জায়গায় খাবার খাচ্ছেন বিশেষ করে পানি খাচ্ছেন এই পানিবাহিত বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছেন বিশেষ করে ডায়রিয়া আজকে আমাদের এই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন বেশিরভাগই বাচ্চা মানুষের পাশাপাশি গরমে হাস ফাঁস পাখি আবহাওয়া অফিস বলছে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে তীব্র গরম বৃষ্টির প্রতীক্ষায় খরার কবলে থাকা মানুষ শওকত করিম এনটিভি নিউজ ডেস্ক বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্ট তো দুইটা দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ গরমে নাগরিক জীবনের উপর কি রকম প্রভাব পড়ছে সে খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে প্রথমে যাব আবহাওয়া অফিসে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম মইদুল ঢাকায় আজকে তাপমাত্রা কেমন আবহাওয়া অফিস কি বলছে আমি তো আমরা কিছুক্ষণ আগে এখানকার আবহাওয়াবিদ তার সাথে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যেটা রেকর্ড আছে সেটা হলো সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখন ঢাকায় চলছে এবং সেটা বিকেল তিনটার দিকে তারা চূড়ান্ত রিপোর্টটা পাবে আজকের তাপমাত্রা তখন হয়তোবা তারা তিনটা সাড়ে তিনটার দিকে জানাতে পাবে তবে সকালের দিকে বাতাসের আদ্রতা ছিল ছিয়াশি শতাংশ যেটা এখন হয়তোবা আরও কম বেশি আছে এবং আগামী চব্বিশ পঁচিশের আগে আসলে তাপমাত্রা এরকমই থাকবে বলে তারা জানিয়েছেন তো তখন হয়তো বা বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা কমবে এবং হয়তো মে মাসের প্রথম সপ্তাহে বা মাঝামাঝির দিকে সাগর একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে তখন হয়তো বৃষ্টিপাতের পরে দেশের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসবে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অন্যান্য বছরগুলোতে এই সময় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় দেশে বিশেষ করে রাজধানীতে এবছর তার চেয়ে অনেক কম বলে তারা জানিয়েছে এবং এটার কারণ আসলে তারা অনেকগুলোই বলেছে যে জলবায়ু পরিবর্তন এবং সবুজায়নের অভাব সহ নানা কারণে আসলে এগুলা বাড়ছে এবং গতকাল যে তাপমাত্রা ছিল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকেও সব জায়গায় এরকমই তাপমাত্রা অব্যাহত থাকবে হয়তো এটা অতিক্রম নাও করতে পারে তবে এরকমই থাকবে বলে জানিয়েছে এবং গতকাল আসলে রংপুর যে তাপমাত্রা ছিল সর্বোচ্চ দিনাজপুরে তেত্রিশ দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে এবং আজকে কিন্তু সেই বিভাগে রংপুর বিভাগে দুই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে এবং রাজশাহীতেও সেরকম বাড়তে পারে তবে অন্যান্য বিভাগগুলিতে আসলে গতকাল গতকালের মতোই অব্যাহত থাকবে বলে জানিয়েছে এবং এই গরমের কারণে আসলে আমরা দেখেছি হাসপাতালগুলোতে এই যে রোগ অনেক বেড়ে গেছে বিশেষ করে শিশুরা এবং এবং হিট স্ট্রোকের পরিমাণও আসলে গত কয়েকদিনে কয়েকটি ঘটনা ঘটেছে এবং সামনের দিনগুলোতে আসলে এরকম যদি গরম থাকে তাহলে স্বাস্থ্য ঝুঁকি মানুষের রয়েই যায় বলে মনে করা হচ্ছে তো এই ছিল আবহাওয়ার অবস্থা আবহাওয়া থেকে ময়তুলা আপনি আমাদের সাথেই থাকুন আমরা এখন যাচ্ছি চুয়াডাঙ্গায় সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক সারা দেশেই তো হিটেলার জারি করেছে তো আসলে চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষের উপর এর প্রভাব কেমন পড়ছে আপনি কি দেখছেন জি মিতা আপনি ঠিকই বলেছেন চুয়াডাঙ্গাতে গত পাঁচ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে আজ সকালেও তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা বেড়ে বেলা বাড়ার সাথে সাথে দু দুপুর বারোটায় চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে এটা বেলা তিনটার পরে আরও হয়তো বাড়তে পারে এই বাড়ার ফলে আবহাওয়া বিভাগ যেটা বলছে অতি তীব্র তাপপ্রবাহ হিসাবে চিহ্নিত করছে এবং এখানে যারা খেটে খাওয়া মানুষ আছে তারা আসলেই ভীষণ অসুবিধার মধ্যে পড়েছে বিশেষ করে যারা ভ্যান চালক রিক্সা চালক অটো চালক কিংবা অন্যান্য কাজে যারা সময় কাটায় তারা আসলেই কাজ না পেয়ে তারা অনেকটাই অসহায় পড়েছে তো এক্ষেত্রে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজকে এখন একটা বৈঠক চলছে এই বৈঠকে জেলা পর্যায়ের সমস্ত কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা থাকবেন সেখানে হয়তো একটা নতুন দিক নির্দেশনা পাবে জেলার মানুষ যাতে এই দুর্যোগ প্রশমনে মানুষের স্বস্তি দিতে পারে এবং এ শুধু মানুষের কষ্ট শুধু নয় যে সমস্ত পশু পাখি আছে চাষাবাদ আছে তা সেখানেও ব্যাহত হচ্ছে এই এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি মিতা ঢাকা এবং চুয়াডাঙ্গা থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা এবারে যাব যশোর এবং খুলনায় আমাদের সহকর্মীদের কাছে প্রথমে যাচ্ছি যশোরে সেখানে আছে আমাদের স্টাফ করসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল জি সজল যশোরে তো গতকাল সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল তো আজকে তাপমাত্রা কিরকম আর কৃষির ওপর এর প্রভাব কেমন পড়ছে হ্যাঁ মিতা যশোরে গতকাল যশোরবাসী এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করেছে সেটা হলো বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আজকে তাপমাত্রা কিছুটা কম এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে কথা বলেছি এবং যশোরে এই মুহূর্তে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রির ভিতরে ওঠানামা করছে তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেল তিনটার দিকে সাধারণত সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠে এবং আমরা ধারণা আবহাওয়া অফিস ধারণা করতেছে যে আজকে একচল্লিশ ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আর আপনি জানেন যে যশোর কৃষি অর্থনীতি প্রধান এলাকা ফলে যে কোনো আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া প্রথমে আমাদের এখানে কৃষির উপরে পড়ে আমি এখন যে স্থানটিতে আছি এটি যশোর সদর উপজেলার তফসিডাঙ্গা পাতির বিল অর্থাৎ এই বিল জুড়ে এখন পুরোটাই ধানের চাষ করা হয়েছে আমি পরিস্থিতি জানতে কিছুক্ষণ আগে আজকে সকালে আমি কথা বলছিলাম যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দপ্তরের যিনি উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার তিনি আমাকে বললেন যে যশোরের মাঠে এখন দণ্ডায়মান যেসব শস্য আছে তার প্রায় আশি ভাগই হচ্ছে ধান ফলে এবং এইসব ধানগুলো এখন প্রায় আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ধানগুলো ইতিমধ্যেই লাল রং ধারণ করেছে এবং দুই তিন দিনের মধ্যেই এই ধানগুলো কেটে ফেলা হবে তবে কিছু এলাকায় ধান চাষিরা একটু দেরিতে ধান রোপণ করেছিলেন সেই ধানগুলোতে দুই তিনটা শেষ হয়তো বেশি দেয়া লাগতে পারে এই অতিরিক্ত গরমের কারণে ডক্টর সুশান্ত কুমার তরোদ্দার তিনি সবজির ব্যাপারে আমাকে জানিয়েছেন যে সাধারণত অন্যান্য সবজির ক্ষেত্রে তেমন সমস্যা হবে না যদি দীর্ঘায়িত না হয় এই তাপ প্রবাহ তবে লতা জাতীয় যে সবজিগুলো আছে এবং সবজি চারা এইগুলোর ক্ষতি হতে পারে সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষিদেরকে পরামর্শ দেয়া হচ্ছে যেন সন্ধ্যার দিকে এই জি সজল আপনি আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে যাচ্ছি খুলনায় সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়াব গরমের কারণে তো নানা রোগ হচ্ছে তো হাসপাতালে আসলে চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে জি মিতা মত্তফ আপনি খবর একটু আগে যেমনটি বলছিলেন আমি এখন রয়েছি খুলনা শিশু হাসপাতালে খুলনা শিশু হাসপাতাল আপনি দেখছেন আমার চারপাশে রুগী ভর্তি এখানে কিন্তু নয়জন ওই ডাক্তার প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন করে রুগী দেখে এখানকার যিনি সুপারেন্টেন্ডেন্ট ডাক্তার কামরুজ্জামান আমাকে জানিয়েছেন যে এই 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 যে তাপ তাপ তাপ্রবাহের আগে থেকে তারা প্রতিদিনই চারশো থেকে পাঁচশো রুগী দেখতেন কিন্তু এখন সেখানে রুগীর সংখ্যা প্রতিদিন ছয়শো থেকে স্বাস্থ্য চলে গেছে সকাল আটটা থেকে শুরু হয়েছে বারোটা বাজে এখনও এখনও দেখছেন রুগীর ভিড় এবং কয়েকজন রুগী আমাকে অভিযোগ করেছেন যে তারা টিকিট আনতে গেলেও টিকিট পাচ্ছেন না বলে কী জন্য পাচ্ছেন না বলে রুগী সংখ্যা বেশি হয়ে গেছে এখানে উপরে নয় জন ডাক্তার রয়েছেন তারা সকাল থেকে এখন রুগী দেখছেন তারপরও রুগী কমছেন না আর খুলনা মেডিকেল কলেজের অবস্থায় একই রকম সেখানকার যে আর এমও একটা সুভাষচন্দ্র আমাকে বলেছেন যে বৃদ্ধ এবং শিশুদের রোগীরা মানে প্রতিদিনই অতিরিক্তভাবে দুই তিনশো রোগী অতিরিক্ত অতিরিক্ত আসছে যা তাদের মানে সামাল দিতে হিমশিম হচ্ছে এবং আমি মায়েদের কাছে আলাপ করেছিলাম জেনেছি মারা বলছে যে বাচ্চারা খালি গায়ে থেকে একটু যে ঘাম হয় যে ঘাম হয় ঘাম আবার যে বসে যায় সেই তাদের জ্বর সর্দি এ সমস্ত তাতে আক্রান্ত হচ্ছে এবং এখানকার যে সুপারিনটেন্ডেন্ট উনি আমাকে জানিয়েছেন যে শুধু জ্বর সর্দি না অনেক শিশু ডায়রিয়া তো আক্রান্ত হচ্ছেন যে যে ওই মিতা মোস্তফা এই ছিল খুলনা থেকে আমার সর্বশেষ যশোর ও খুলনা থেকে জানছিলাম তাপ্রবাহের খবর রাজধানীর খিলগাঁও এলাকায় রেল লাইনে তেল গ্যাস খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের পায়ের আঙ্গুল কাটা পড়েছে ঢাকা মেডিকেল সূত্র জানায় সকালে খিলগাঁও রেল লাইনে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ এসময় সময় ট্রেনের চাকায় তার বাম পায়ের আঙ্গুল কাটা পড়ে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তবে ঠিক কি কারণে কেন খিলগাঁও এলাকার রেল লাইনের উপর গিয়েছিলেন এখন পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি কেউ চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুমোদিত হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে যেখানে ভুল রিপোর্টের ছড়াছড়ি সেখানে অনুমোদনহীন অবৈধ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা হলে অবস্থাটা কেমন দাঁড়াতে পারে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নিয়ে আসার জন্য দালালও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে স্বাস্থ্য দপ্তরের সারাশি অভিযানেও কিভাবে চালু আছে অনুমোদনহীন এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে পরীক্ষা নিরীক্ষার নামে অরাজকতার চিত্র তুলে ধরছেন শফিক শাহীন ক্যামেরায় জামাল হোসেন ইতালি প্রবাসী ফারহানা শেখের ছেলে আরাফাত রহমানের রোগ ভালো হয়ে যায় ছয় মাসের চিকিৎসায় তারপরও আর কোনো জটিলতা আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য পপুলার ডায়াগনস্টিক ও প্রেসক্রিপশন পয়েন্টে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানে আরাফাতের শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে একই পরীক্ষা এআই খান ল্যাব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করানো হয়

দেবীদ্বার থেকে মাকে নিয়ে কুমিল্লা শহরে আসেন এই যুবক স্থানীয় ফার্মেসির মালিকের পরামর্শে মেডিপ্যাথ নামের এই ডায়াগনস্টিক সেন্টারে আসার পর পরীক্ষা নিরীক্ষা করা হয় চোদ্দ হাজার টাকা ওই ফার্মেসির মালিক তার অংশের টাকা নিয়ে চলে যান আমার গ্রামের যে ফার্মেসির ডাক্তার আছে উনি আমাদেরকে রেফার করছে চোদ্দো হাজার পরীক্ষা টাকা আমাদের গ্রামের ডাক্তার উনি কি বলছে বলছে যে ওই জায়গা আমাদের একটা মেডিকেল আছে এখানে ভর্তি করা ইয়া করলে পরীক্ষা করালে ভালো হবে এটার কথা বলছে হ্যাঁ এখানে সব করাই দিয়ে গেছে গা হে এনটিভির অনুসন্ধানে বের হয়ে আসে পরীক্ষা নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নিলেও অনুমোদন নেই এই মেডিপ্যাথের মানে স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্ট্রেশন এখনো আপনারা পান নাই অনুমোদন পান নাই লাইসেন্সের জন্য আমরা ওয়াইটিংয়ে আছি কোনো কি ছাড়া করতেছি বললাম না ওই যে স্টাফের খরচ থেকে এর জন্য হ্যাঁ এর জন্য ওই যে ইয়া করতেছি আর লাইসেন্সটা জন্য তদবি করতেছি আর কি এসব ভুয়া প্রতিষ্ঠানে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন তাদের একজন ডাক্তার মতিউর রহমান আজাদ তিনি দায় চাপালেন কর্তৃপক্ষের উপর যে প্রতিষ্ঠানটা নিজের অনুমোদন দেয় সেখানে আপনি কি করে রুগী দেখে আমি তোরা জানি না যে অনুমোদন নেয় তাহলে আপনি জানবেন না আমি এই দেখার দায়িত্ব নাকি আমার যে আমার অনুমোদন না আছে কি না সিভিল সার্জনের কার্যালয় বলছে অবৈধ প্রতিষ্ঠানের সবকিছুই ভুয়া নিবন্ধনহীন প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষায় কোনো অনাকাঙ্খিত ঘটনায় বৈধ চিকিৎসকের দায় নেবে না স্বাস্থ্য অধিদপ্তর আমাদের অনুমোদন অর্থাৎ ডিজির অনুমোদন লাগে একটা ক্লিনিক চালাতে সেই অনুমোদন যার নাই সে তার যতই ভালো থাকুক সে অবৈধ চিকিৎসকদেরকেও বলেছি যে আপনার যারা এই রেজিস্টার্ড না যে সেগুলো যদি তারা যায় সে নিজে বৈধ হইতে পারে কিন্তু আপনারা অবৈধ জায়গায় গেলে আপনি নিজেও কিন্তু অবৈধ হয়ে যাবেন তাদের সাথে কিন্তু আমরা থাকবো না বলা হয়ে থাকে চিকিৎসা এক মহান পেশা পেশাদার আচরণ করলে রুগীর রোগ অর্ধেক ভালো হয়ে যায় সঠিক রোগ নির্ণয় এবং একটু মানবিক আচরণ পেলে অনেক রোগী অর্থ খরচ করে কষ্ট করে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান না শফিক শাহিল এনটিভি নিউজ ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা